আজকে প্রায় একসঙ্গে 7 বছর কাটানোর পর, 7 বছর কি তার চেয়েও বেশি, টুডে ইজ দ্য লাস্ট ডে উইথ হার, আই ডোন্ট নো হাউ টু সে গুড বাই টু হার, আই এম হ্যাভিং মিক্সড ইমোশনস। তো যখন আর কি বিক্রি করার কথা ভেবেছিলাম তখন কিন্তু এতটাও কষ্ট হয়নি, বাট আই এম ড্রাইভিং হার ফর ওয়ান ফাইনাল টাইম। আমার চোখে জল আসছে আর বেসিক্যালি ঘামছি, তার কারণ হচ্ছে এসি ব্লোয়ারটা বন্ধ করে রেখেছি। আর এই ড্রাইভটা এতটা ছোট, জাস্ট গ্যারেজ থেকে বাড়ি অব্দি নিয়ে যাওয়া, বাড়ির সামনে কিছুক্ষণ রাখবো, মা বললো একটু গাড়িটাকে নিয়ে আয় লাস্টবারের জন্য, দেখি কালকে গাড়িটা নিয়ে চলে যাবে। তার আগে বেসিক্যালি মা একবার দেখতে যাইছে, বাবা একবার দেখতে যাইছে, আর তার সঙ্গে গাড়ির ভিতরে জিনিসপত্রগুলো আমাকে একবার দেখে নিতে হবে যে কি কি পড়ে আছে না আছে, সেগুলো নিজেদের মতো ব্যবস্থা করে নিতে হবে। 2016 আমার জন্মদিনের দিন তোকে নিয়ে এসেছিলাম, আমার খুব খারাপ লাগছে। না খারাপ তো লাগছে, এটা কিছু করার নেই, লাইটটা চালাই। খুব খারাপ লাগছে, এত খারাপ লাগছে, আমার কান্না পেয়ে যাচ্ছে। না না কেঁদো না, ঠিক আছে, তো বিদায় তো দিতে হবে, কিন্তু আরো একজন নতুন আসছে তো তাকে নিয়েই আবার নতুন মেমোরিজ তৈরি হবে। হ্যাঁ আমার এটা খুব এত স্মৃতি, এত কিছু, আমার মা চড়েছে, আমার ভাই চড়ছে, সেই লোকগুলি তখন আর নাই। আরে কেঁদো না, এই স্মৃতিগুলি তো এই গাড়িটার মধ্যেই রয়েছে, রয়েছে সব স্মৃতিগুলি, তো আর ফিরে পাবো না কোনোদিন। এরকম করো না, আমার চোখে জল চলে আসছে, এই জন্য খুব কষ্ট হচ্ছে। এত সুন্দর গাড়ি, আমার যদি নিজের একটা ভালো গ্যারেজ থাকতো তাহলে আমি তোকে রেখে দিতাম, ভান্না ভান্নাটাকে আমি রেখে দিতাম, দিতাম না ছেলেকে, বলতাম যে বাবাই এটা রাখ, রাখ তোর আরেকটা কিনবি ঠিক আছে, কিন্তু এটাও তুই রাখ, কিন্তু উপায় নেই আমাদের, জায়গার বড়ই অভাব। আর দুটো গাড়ি তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মেনটেন করাটা আরো কঠিন, দুটো গাড়ি, এত বড় বড় গাড়ি মেনটেন করা খুব কঠিন। বাবারও বয়স হয়ে গেছে, বাবা যে করবে তারও না, তারও তো ঠিক আছে, এই জন্য খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে ছাড়ো, আমি দেখি কি জিনিসপত্র পড়ে আছে, আর মোটামুটি ফাঁকা করতে হবে, সন্ধে হয়ে আসছে, কালকে সকাল হলেই তোমার টাটা বলে দিতে হবে। নিজের কষ্টের পয়সায় কেনা প্রথম গাড়ি, এত স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে, আই এম নট শিওর হাউ উইল আই ডিসক্রাইব ইট। ডেলি লাইফের সঙ্গে নতুন জায়গা দেখানো, নতুন মানুষ চেনানো, আরও কত কিছু, একে বিক্রি করে দেওয়া মানে আলটিমেটলি সেই সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে জীবন থেকে সরিয়ে দেওয়া। বাট দ্যাটস দ্য রুল অফ নেচার, পুরনো জিনিসকে একসময় বিদায় দিতেই হয়। মাই ইকুয়েশন ওয়াজ ভেরি সিম্পল, 4টে ডিলারশিপ দেখিয়েছি যেখানে আমি এক্সচেঞ্জ ভ্যালু বেস্ট পেয়েছি, আমি সেখানে গাড়িটা দিয়েছি। মিনওয়াইল দেখে নাও হু ইজ কামিং নেক্সট। গাড়িটা নিতে চলে এসছে আর লাস্ট টাইম একবার চালাচ্ছি, ভাই ভালো থাকিস, যেখানে থাকবি ভালো থাকিস। এইবার কষ্ট হচ্ছে সিরিয়াসলি, এই শুধু বার করে আমি ওকে দিয়ে দেবো। কান্ট এক্সপ্রেস মাই ফিলিংস ব্রো, কান্ট এক্সপ্রেস। টাটা, ভালো থাকিস, প্রথম গাড়ি আমার, ভালো থাকিস বাবা, আই উইল মিস ইউ। ভাই এবার কষ্ট লাগছে, দাঁড়াও এক সেকেন্ড আমি বলে দিচ্ছি খুলে দিতে, এবার সিরিয়াসলি কষ্ট লাগছে। হ্যাঁ হ্যাঁ, বাদিকে বাদিকে, গুড বাই ফর এভার।